की गो दादू सकाल सकाल रेडियो सुनछो জানিসই তো বাবা পুরনো দিনের মানুষ রেডিও শুনে সময় কাটাই কিন্তু কোথাও একটা ভালো অনুষ্ঠান নেই একটা ভালো নাটক পর্যন্ত হয় না রেডিওতে হয় না তো কি হয়েছে অলডি ননসেন্স তো শুনতে পারো অলডি ননসেন্স সেটা আবার কি আরে নাটক নাটক ফ্রুটি নাটক মানুষ তো আজকাল হাসতেই ভুলে গেছে তাই সবার জন্য মজার নাটক নিয়ে এসেছে অলডে ননসেন্স ভালো তাহলে আমাকে একদিন শোনাস তো আমার ফোনে এখনই আছে শুনবে তুমি হ্যাঁ হ্যাঁ বাবা আয় আয় বস চালা আর দাঁড়া একটু একটু চা খেয়ে মাথাটা পরিষ্কার করে নি এই বলতে বলতে লোক আপ চা দিয়ে যা তো বাবু আমি এক্ষুনি চা দিয়ে যাচ্ছি বাবা চলো চলো চ্যাটুর্যেতে রোয়াকে বসে টেনিদা বললে ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস আমি আশ্চর্য হয়ে বললুম তার মানে কি টেনিদা টকটক করে আমার মাথার উপর দুটো টোকা মারলো তোর মগজ ভর্তি খালি শুকনো ঘুটে তুই এসব বুঝবিনি এ হচ্ছে ফরাসি ভাষা আমার ভারী অপমান বোধ হলো ফরাসি ভাষা চালিয়াতে জায়গা পাওনি তুমি ফরাসি ভাষা কি করে জানলে আমি সব জানি বটে আমি ছোটে বললুম আমিও তাহলে জার্মান ভাষা জানি জার্মান ভাষা বলতো আমি তক্ষুনি বললাম হিটলার নাচি বার্লিন কটাকট হাবুল সেন বসে বসে বেলের আঠা দিয়ে এক মনে একটা ছেঁড়া ঘুড়িতে পট্টি লাগাচ্ছে এইবার মুখ তুলে ঢাকাই ভাষাই বললে কি জার্মান ভাষাটাই কইলি রে পেলা খবরের কাগজের কতগুলি নাম তার লগে একটা কটাকট জুইরে দিয়া খুব ওস্তাদি করতে আসস আমি তোর একটা ভাষা কমু কত দেখি মেকুরে হুরুম খাইয়া হকইর করছে এইটার মানে কি তিনি তো ঘাবড়ে গিয়ে বললে এই মোড়ে যে কি আবার কি রে ম্যাডাগাস্কারের ভাষা বলছিস বুঝি ম্যাডাগাস্কার না হাতি বিজয় গর্বে হেসে হাবুল বললে মেকুর কি না বিড়াল হুরুম খাইয়া কি না মুড়ি খাইয়া হকইর করছে মানে এটো করছে হেরে গিয়ে তিনি তা ভীষণ বিরক্ত হলো রাগ বাবু তোর হুরুম ধুরুম শুনে আক্কেল গুরুম হয়ে যায় এর চাইতে পেলার জার্মান কটাকট ও ঢের ভালো বলতে বলতে ক্যাবলা এসে হাজির হল চোখ প্রায় অর্ধেকটা বোঝা খুব মন দিয়ে কি যেন একটা চিবুচ্ছে দেখেই টেনিদার চোখ দুটো জল জল করে উঠল এই খাচ্ছিস কি রে আরো দরদ দিয়ে চিবুতে চিবুতে ক্যাবলা বললে চুইংগাম দুনিয়ায় এত খাবার জিনিস থাকতে শেষে রবার চিবুচ্ছিস বসে বসে এরপর জুতো শুকতলা খাবি এই তোকে বলে দিলুম আমি বললুম চুইংগাম থাক কাল যে বিশ্বকর্মা পুজো সেটা খেয়াল নেই বুঝি টেনিদা বললে খেয়াল থাকবে না কেন সেই জন্যই তো বলছিলুম ডিলা গ্যান্ডি মেফিস্টোফিলিস ক্যাবলা পট করে বললে মেফিস্টোফিলিস মানে শয়তান শয়তান থাম থাম বেশি পণ্ডিতি করিস নি সব সময় ক্যাবলাটা মাস্টারি করতে আসে কাল যখন মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক করে আকাশে উঠবে তখন টের পাবে তার মানে আমরা সমস্যাটা জিজ্ঞাসা করলাম মানে মানে জানবি পরে এখন বল দেখি আর বিশ্বকর্মা পূজার কিরকম আয়োজন হলো তোদের আমি বললুম আমি দুটো ঘড়ি কিনেছি হাবুল সেন বললে আমি তিন ডজন কিনেছি ক্যাবলা চুইংগাম চিবুতে চিবুতে বললো আমি একটাও কিনিনি ওদের ঘুড়িগুলো কাটা গেলে সেগুলো ধরে উড়াবো তিনি তা মিটমিট করে হেসে বললে হয়েছে বোঝা গেছে তোদের দৌড় আর আমি কি ওড়াবো জানিস আমি টেনিদা খাড়া নাকটাকে খাড়ার মতো উঁচু করে নিজের বুকে দুটো টোকা মেরে বললে আমি যা ওড়াবো তা আকাশে বো বো করে উড়বে বো বো করে এরোপ্লেনের মতো ডাক ছাড়বে ডিলা গ্র্যান্ডি বানিয়েছ বুঝি বানিয়েছ বুঝি টেনিদা রেগে ভেঙে বললে তুই আগে থেকে বলে দিলে কেন রে তোকে আমি বলতে বারণ করিনি তুমি আমাকে
হাউসগুলোর কথা বললেই বা কখন, আর বারণ করলেই বা কখন? আমি তো নিজেই ভেবে বললু। কেন ভাবলি? তিনি না রকে একটা কিল মেরেই উফ করে উঠল। বলি, আকবাড়ি তোকে সবকে ভাবতে বলেছে, পেলা ভাবেনি, হেবলাটাও ভাবেনি, তুই কেন ভাবতে গেলি? হা বলছেন বললে, হ ওইটাই কেবলার দোষ। এত ভাইবা ভাইবা শেষে একদিনও কবি হইব। আমি মাথা নেড়ে বললু, কবি হওয়া খুব খারাপ। আমার পিস্তুতো ভাই ফুচুদা একবার কবি হয়েছিল, দিন রাত কবিতা লিখত। একদিন রামধন ধোপার খাতায় কবিতা করে লিখল, পাঁচখানা ধুতি সাতখানা শাড়ি এসব হিসেবে হইবে কিবা, এ জগতে জীব কত ব্যথা পায় তাই ভাবি আমি রাত্রি দিবা। রামধনের ওই বৃদ্ধ গাধা মনটি তাহার বড় সাদা, সে বেছাড়া তার পিঠিতে চাপায় কত শাড়ি ধুতি প্যান্ট লইয়া যায়। মনে দুঃখে খালি বোঝা টেনে ফেরে গাধা, একখানা ধুতি প্যান্ট পরিতে না পায়। তিনিরা বললে, আহা বেশ লিখেছিল তো, শুনে চোখে জল চলে আসে। হাবুল মাথা নেড়ে বললে, খুবই করুণ। আমি বললু, কবিতাটা পড়ে আমারও খুব কষ্ট হয়েছিল, কিন্তু পিসিমা ধোপার হিসেবের খাতায় এই সব দেখে ভীষণ রেগে গেল। রেগে গিয়ে হাতের কাছে কিছু না পেয়ে একটা চাল কুমড়ো নিয়ে ফুচুদাকে তাড়া করলে, ঠিক যেন গদা হাতে নিয়ে শাড়ি পরা ভীম দৌড়াচ্ছে। তিনিদা বললে, তোর পিসিমার কথা ছেড়ে দে, ভারী বেরোসি। কিন্তু কি প্যাকেটি কবিতা যে শুনলি বেলা, মনটা একেবারে মজে গেল। ইস সত্যি তো, গাধা কত ধুতি প্যান্ট শাড়ি টেনে নিয়ে যায় কিন্তু একখানা পরিতে না পায়। বলে টেনিদা উদাস হয়ে দূরের একটা শালপাতার খোমার দিকে তাকিয়ে রইল। সান্ত্বনা দিয়ে হাবুল বললে, মন খারাপ কইরা আর করবা কি, এই রকমই হয়। দেখো না, গোবর হইল গিয়া গরুর নিজের জিনিস, অন্য লোকে তাই দিয়া ঘুইটা দেয়, গরু একখান ঘুইটা দিতে পারে না। দাঁত খিচিয়ে টেনিদা বললে, দিলে সম্মাটি করে, এমন একটা ভাবের জিনিস ধাঁ করে ভিতর থেকে গোবর আর ঘুটে নিয়ে এলো। বলতে বলতে আমরা যখন গড়ের মাঠে পৌঁছলুম তখন সবে সকাল হচ্ছে। চৌরঙ্গির এদিকে সূর্য উঠেছে, তাকে ধরে আছে, আর হাবুল সেন হাঁপাতে হাঁপাতে প্রকাণ্ড ঢাউসটাকে ওপরে তুলে দিচ্ছে। কিন্তু ঢাউস উঠছে না, ধপাত করে নিচে পড়ে যাচ্ছে। তিনি তা বেজার হয়ে বললে, কেমন ঢাউস রে, উঠছে না যে? হাবুল সেন মাথা নেড়ে বললে, হ এইখান উড়ব না, এইটা ঠিকা মনুমেন্টুরান সহজ। শুনে আমার যে কি ভালো লাগলো, খামুখ ব্রাহ্মণের চাবিতে গাঁটটা মারা। যতই পটল দিয়ে শিঙি মাছের ঝোল খায়, ব্রহ্মতে যাবে কোথায়, ও ঘুরিয়ার উঠছে না, দেখে নিও। খালি ক্যাবলা মিট মিট করে হাসলো, বললে, উড়াতে জানলে সব ঘুড়ি ওড়ে। ওড়ে নাকি? তবে দে না উড়িয়ে, তোমার ঘুড়ি তুমি ওড়াবে, আমি ওই সবের মধ্যে নাই, তবে বুদ্ধিটা বাদলে দিতে পারি। অত নিচ থেকে অত বড় ঘুড়ি ওড়ে, উপর থেকে ছাড়লে তবেই তো হাওয়া পাবে। ওই যে ওই বটগাছের ডালটা দেখছো, ওইখানে উঠে ঘুড়িটাকে ছাড়লে তবেই তো হাওয়া পাবে। ওই যে ওই ওই বটগাছটার ডাল দেখছো, ওইখানে উঠে ঘুড়িটা ছেড়ে দাও, ডালটা অনেকখানি এইদিকে বেরিয়ে এসেছে, ঘুড়ি গাছে আটকাবে না, ঠিক ঘো করে আকাশে উঠে যাবে। তিনিটা বললে, ঠিক ঠিক, এ কথাটা আমি তো ভাবতে যাচ্ছিলাম, তুই আগে থেকে কেন ভাবলি রে? ভারী বড় বেড়েছে না, যা তোর পানি ফিন দিল কাছে ওঠ, যা 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 কাছে ওঠ। বারে লোকের ভালো করলে বুঝি এরকম হয়? দাঁত খিচিয়ে টেনিদা বললে, তোকে ভালো করতে কে বলেছিল শুনি, দুনিয়ায় কারো ভালো করেছিস কি মরেছিস, যা কাছে ওঠ। যদি কাটিমরে কামড়ায়? কামড়াবে, আমাদের বেশ ভালোই লাগবে। যদি ঘুড়িটা ছিঁড়ে যায়? তোর কান ছিঁড়বো, যা ওঠ বলছি। কি আর করে, যেতেই হলো ক্যাবলাকে। যাওয়ার সময় বললে, ঘুড়ির দড়িটা ওই যে গোলপোস্টটা দেখছে না,
করে ভালো করে বেঁধে দিও টেনিদা, কত বড় ঢাউস, খুব জোর টান দেবে। আর হাউ মাউ করে ডাক ছাড়ল হাবুল। গেল গেল, কে গেল, কোথায় গেল, কে আর যাবে, অমন করে কেই বা যেতে পারে টেনিদা ছাড়া। তাকিয়ে দেখেই আমার চোখ চড়াত করে কপালে উঠে গেল। কপালে বললেও ঠিক হয় না, সোজা ব্রহ্মতালুতে। শুধু ধাউসি ওড়েনি, সেই সঙ্গে টেনিদাও উড়েছে। চালিয়াতি করে লাটাই ধরে রেখেছিল হাতে, বাঘা ঢাউসের টানে সোজা হাত দশেক ওপরে উঠে গেছে। এক লাফে গাছ থেকে নেমে পড়ল ক্যাবলা, বললে কিন্তু কে কাকে পাকড়ায়। ততক্ষণে টেনিদা পনেরো হাত ওপরে, সেখান থেকে তার আর্তনাদ শোনা যাচ্ছে, হাবুল রে, পেলা রে, ওরে ক্যাবলা রে। আমরা তিনজনে একসঙ্গে চেঁচিয়ে উঠল, ছেড়ে দাও, লাটাই ছেড়ে দাও। টেনিদা কাউ কাউ করে বললে, ওরে পড়ে গিয়ে হাত পাজে ভাঙবো, তবে আর কি করবা, উইরা যাও। ধাউস তখন চুলে যা পটল না, কিন্তু টেনিদা আর বলতে পারলে না। তক্ষণে শুনলে আর একটা ডিগবাজি খেলে, খেয়ে আবার কাউ কাউ করে বললে, আমি মোটেই ঘুরতে চাইছি না, ঘুরি তখন ক্যালকাটা গ্রাউন্ডের কাছাকাছি। আমরা তখন সমানে পিছনে ছুটছি। ছুটতে ছুটতে আমি বললুম, ওরকম ঘুরতে হয়, ওকে মাধ্যাকর্ষণ বলে, সায়েন্স পড়নি। অনেক উপর থেকে টেনিদা যেন কি বললে আমরা শুনতে পেলুম না, কেবল কাউ কাউ করে খানিকটা আওয়াজ আকাশ থেকে ভেসে এলো। কিন্তু ওদিকে ঢাউস যত গঙ্গার দিকে এগোচ্ছে তত হাওয়ার জোর বাড়ছে। পেছনে ছুটে আমরা আর কুলিয়ে উঠতে পারছি না। টেনিদা উড়ছে আর ডিগবাজি খাচ্ছে, ডিগবাজি খাচ্ছে আর উড়ছে। স্ট্যান্ড রোড এসে পড়ল প্রায়, ঘুড়ি সমানে ছুটে চলেছে, এক্ষুনি গঙ্গার ওপরে চলে যাবে। আমাদের লিডার যে সত্যি গঙ্গা পেরিয়ে বর্ধমান হয়ে দিল্লি ছাড়িয়ে মঙ্গল গ্রহেই চলল, আমরা যে অনাথ হয়ে গেলুম। আকাশ থেকে টেনিদা আর্তস্বরে বললে, আমি মঙ্গল গ্রহে যেতে চাই না, কিছু দিয়ে যেতে চাই না। আমরা এইবারে এক বাক্যে বললুম, না, যেও না। কিন্তু নিয়ে যাচ্ছে যে রে, তাহলে তাড়াতাড়ি ফিরে এসো, ক্যাবলা জানিয়ে দিল। আর পৌঁছে একটা চিঠি লিখো, আমি মনে করিয়ে দিল, চিঠি লেখাটা খুব দরকার। টেনিদা বোধহয় বলতে যাচ্ছিল নিশ্চয় চিঠি লিখবে, কিন্তু পুরোটা আর বলতে পারল না। একেবারে কাউ করে উঠেই কোক করে থেমে গেল। ধাউস গোত্তা কাটছে, সে কি গোত্তা, মাথা নিচু করে বোবো শব্দে নামছে তো নামছেই। নামতে নামতে একেবারে ঝপাস করে সোজা গঙ্গায়, মঙ্গল গ্রহে আর গেল না, মত বদলে পাতালের দিকে রওনা হল। আর টেনিদা, টেনিদা কোথায়, সে কি ঘুড়ির সঙ্গে গঙ্গায় নামল? না, গঙ্গায় নামেনি, টেনিদা আটকে আছে, আটকে আছে আউটরাম ঘাটের একটা মস্ত গাছের মগডালে। আর বেজায় ঘাবড়ে গিয়ে একদল কাক কাকা করে টেনিদার চারপাশে চক্কর দিচ্ছে। ছুটতে ছুটতে আমরা গাছতলায় এসে হাজির হল। কেবল আমরাই নয়, চারদিক থেকে তখন প্রায় শদুই লোক জড় হয়েছে সেখানে। পোর্ট কমিশনারের খালাসি, নৌকার মাঝি, দুটি সাহেব, তিনটি মেম বলেই একটা সাহেব ভিমড়ি গেল। কিন্তু তখন আর সাহেবের দিকে কে তাকায়। আমি চেঁচিয়ে বললুম, টেনিদা, তাহলে মঙ্গল গ্রহে গেলে না শেষ পর্যন্ত? টেনিদা ধাউস ঘুড়ির মতো গো গো করে বললে, কাকে ঠোকাচ্ছে, কাকে ঠোকাচ্ছে, নেমে এসো তাহলে,
তিনি না গা গা করে বললে, পাচ্ছি না, কাকে মাথা ফুটো করে দিল রে বেলা, কাকে মাথা ফুটো করে দিল। চ্যাটুর্যদের রকে বস, খুব ভালো তো, বাহ, এই ধরনের সাংস্কৃতিক প্রচেষ্টা যথেষ্ট গ্রহণযোগ্য। নতুন গল্প পেলে আমাকে শুনিও কিন্তু বাবা। আজ তাহলে তুমি এসো, এই দাঁড়াও দাঁড়াও বসো, চাটা পাল্টে চাটা দিয়ে গেলি না এখনো? হ্যাঁ বাবু, আমি এক্ষুনি দিয়ে যাচ্ছি চা। হতভাগা, এতক্ষণ কি করছিলে? এ বাবু, মানে আমিও তো পর্দার আড়াল থেকে শুনছিলাম। কে শুনছি? ওই যে অল ডে ননসেন্স। আপনিও শুনতে থাকুন অল ডে ননসেন্স। আরো বিশদ জানতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট weallday-nonsense.blogspot.com এ, এবং যেতে পারেন অল ডে ননসেন্স এর ফেসবুক পেজ www.facebook.com/allday-nonsense। আর এখন থেকে আমাদের